নমস্কার বন্ধুরা, শিউলি কিচেনের সবাইকে স্বাগত। আজকের আমি একটা শীতের খুব সুস্বাদু কড়াই শাকের ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসল এই যে কড়াই শাকটা দেখানোই মেন উদ্দেশ্য। এই দেখুন আমাদের বাগানের সাইডের যে নালা, সেখানে এই যে শাক হয়ে রয়েছে, সবুজ লকলকে কড়াই শাক। এই শাকটা আমার ভীষণই প্রিয়। আর বাগান থেকে তুলে নিয়েছি এই যে পেঁয়াজ কলি পেঁয়াজ দিয়ে আর ভাজা লঙ্কা দিয়ে ভাজবো এই কড়াই শাক। দেখুন কি সুন্দর ডোকগুলো কেটে নিয়ে আসা হয়েছে। এই শাক কিন্তু ভীষণই উপকারী, একমাত্র এই শাক শীতকালেতেই পাওয়া যায়। এই যে পেঁয়াজ কলি, পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা নিয়েছি, এর মধ্যে দেব। কলাই শাকের কালারটা দেখুন কি সুন্দর করছি। নরম শাক, সবকটা শাক কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, জল ঝরাতে দিয়ে দিয়েছি শাকটাকে। এরপর গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা ভালো রকম গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হওয়ার পর দিলাম পাঁচ ফোড়ন, কুচি করা পেঁয়াজ, হাফ চামচের মতো লবণ, পেঁয়াজ কলি কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দু তিনটের মতন শুকনো ভাজা লঙ্কাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এক চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়েছি, শাকে হলুদ না দিলে চলে, নামমাত্র আমি দিয়েছি। আর এরপর আমি শাকগুলো ঢেলে দিলাম, একদম কড়াই ভর্তি হয়ে গিয়েছে। এই শাকটা কিন্তু ঢাকনা চাপিয়ে চেপে রান্না করতে হবে, চার ভাগের এক ভাগ হয়ে যাবে পরিমাণটা। শাকটাকে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি একদম যাতে রস না থাকে। এবারে আমার শাক ভাজা কমপ্লিট, মেয়ে গরম গরম খালি মুখে শাক ভাজা খা। দেখুন আমার মা খরিয়া শাকের ভাজা, কড়াই শাক, কড়াই শাক, কড়াই ঘাসের ভাজা করেছে। তুমি শাক কাটো নাকি? কড়াই শাক না, ঘাস হবে। আচ্ছা গো, কড়াই ঘাসের ভাজা খাচ্ছি, খুব টেস্ট। মিষ্টি দে একটু। দেবো না, এটা খুব টেস্ট হয়েছে। এই ঘাসটা আমি খাবো।